হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখেন, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, এটি হচ্ছে কার্পো মাছ। দেখেন কার্পো মাছ কীভাবে ইনজেকশন দেওয়া হয়েছে। আমরা এভাবেই মাছ ইনজেকশন দেওয়া হয়। পরে এই মাছগুলো 12 ঘন্টা পরে ডিম দিয়ে দিই। পরে আমরা ডিম থেকে রেণু উৎপাদন করা হয়। আমরা কার্পো মাছের পরে সিলভার বিকেট, রোহু, বাটা সব মাছ এডিশন দিয়ে থাকি। পরে আমরা রেণু মাছ উৎপাদন করে থাকি। পরে আমাদের এখান থেকে সব সারা বাংলাদেশের ভিতরে মাছ হোম ডেলিভারি দেওয়া হয়। দেখেন চাষ করার পদ্ধতি। সবাই ভালো থাকবেন।